If you try, you এরকম দাও আছে সাকসিড না এই যে এই ভাবটা কি হবে এখানে আনসারটা কি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আপনাকে কোশ্চেনের ধাঁচ বুঝতে হবে এই জিনিসগুলো আপনি ক্লাস সিক্স থেকে পড়ছেন কিন্তু সিক্স সেভেনে ছিল এইটে ছিল এসএসতে ছিল এসএসতে ছিল ইফ যখন থাকবে তখন মনে করবেন এই সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স কী সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স আর কন্ডিশনাল সেন্টেন্সটা আপনি কোথায় কোথায় পাবেন রাইট ফর্ম বারবে পাওয়া যাচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পাওয়া যাচ্ছে ঠিক আছে তো ইফ যখন থাকবে মনে করবেন আপনি সেটা কি কন্ডিশনাল সেন্টেন্স আর ইফের প্রথম অংশটা আপনি দেখেন ইফ ইউ ট্রাই কোন টেন্স ইউ ট্রাই প্রেজেন্ট ইনডিফিনিট তো ইফের প্রথম অংশ যদি আপনি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে পান পরে যে অংশটা থাকবে এটা ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার ইনডিফিনিট হবে অথবা ক্যান মে প্লাস বি ওয়ান হবে আশা করি বুঝাতে পেরেছি এখন দেখেন ইফের যে প্রথম যে অংশটা এটা ইউ ট্রাই প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি প্রথম অংশ থাকে পরের অংশ অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে যে উইল সাকসিড আশা করি বুঝতে পেরেছেন তো আমরা চারটা কোশ্চেন আলোচনা করছি আমি পাঁচটাই করব আরেকটা কোশ্চেন আলোচনা করব জাস্ট আরেকটা কোশ্চেন এর বেশি না কারণ আমাদের সাতটা থেকে আমাদের পাঁচটা দিতে হয় তো ইজি ইজি যে শহর যে পাঁচটা আসে এই পাঁচটা আমি একটু সলভ করে দিচ্ছি আরেকটা আছে যে এই নাম্বারে সিরিয়ালে সবগুলো সহজ জাস্ট একটু বোঝার দরকার একটু পড়াশোনা করা দরকার ইফ আই ওয়ার রিচ আই এস্টাবলিশ দেখেন এখানে আমি আবার আমাদের কোশ্চেনটা আসছে ইফ যদি থাকে কন্ডিশনাল সেন্টেন্স হবে আর ইফের যে অংশটা প্রথম যে অংশটা এটা হচ্ছে আপনার ফার্স্ট ইনডিফিনিটি আছে ইফের যে প্রথম অংশটা এটা কিসে আছে ফার্স্ট ইনডিফিনিটি আছে তো ইফের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরের অংশ কী হবে ডেফিনেটলি উড কুড মাইট বি ওয়ান হবে আর আমি যাদেরকে পড়াই তাদের কিন্তু শিট সরবরাহ শিট দিয়ে থাকি আর সেটা কিন্তু এগুলো স্পষ্ট রুলসগুলো দেওয়া যায় স্পষ্ট রুলসগুলো যে এর প্রথম অংশ যদি পাঁচটি নিমিট থাকে বড় অংশ উড কুড মাইট বি ওয়ান হবে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে উড স্টাবলিশ ওকে আশা করি বুঝতে পেরেছেন আর তিনটা কোশ্চেন এগুলো ওই যে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড হবে জাস্ট হ্যাভ এজের পরে বি থেকে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারবেন ওকে ডান আর যাদের অনার্স সেকেন্ড থার্ড ইয়ারে উঠছেন আবার অনেকের সেকেন্ড ইয়ার ইংলিশ ফেল আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ যতটুক সাহায্য করা দরকার অতটুকু ইনশাল্লাহ চেষ্টা করব আর আমার ঠিকানা হচ্ছে ডাক্তারপাড়া ফেনি ওকে আমাকে নক দিলে ইনশাল্লাহ লোকেশন বলে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু